গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। তো কেমন আছো বলো? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর আমি কিন্তু আজকে একদম বিন্দাস নেই, তার কারণ তো কাল থেকে আমার শরীর অসুস্থ ছিল, কিন্তু আজ থেকে তিন্নি অসুস্থ, মানে তিন্নি প্রচণ্ড জ্বর যাকে বলে, একদম ভোর থেকে ওর জ্বর হয়েছে। তো মেডিসিন দিয়েছি, তো অনেক কষ্ট করে মেডিসিন দিয়েছি, সেই ভোর 5টা সাড়ে 5টার সময় উঠেছি, তখন থেকে ওর জ্বর এসছে। ঠিক আছে, তো মোটামুটি অনেক কষ্টে একটু খাইয়ে ওকে মেডিসিন দিয়েছি। তো মেডিসিন দেওয়ার পর এখন একটু আপাতত জ্বরটা একটু কম আছে, তো তখন থেকে কোলে করে নিয়ে ঘুরছি, তখন থেকে সেই 5:30টা দিয়ে কোলে করে নিয়ে ঘুরছি। ও আমার কোল ছাড়া কারোর কাছে যাবে না, দীপের কাছেও যাবে না, কারোর কাছে যাবে না, যতক্ষণ না শরীরটা একটু চাঙা হয়েছে ততক্ষণও কারোর কাছেই যাবে না। তো তখন থেকে নিয়ে বসেই আছি, আর এখন একটু বেটার হয়েছে, আগের থেকে একটু জ্বরটা কমেছে মোটামুটি। তখন তো 102-এর উপরে জ্বর ছিল, 2-3 এরকম, মানে একদম ছুঁই ছুঁই করছে, আর প্রচণ্ড কফ হয়ে গেছে। সেদিন যে ওই দিদির বাড়িতে গেলাম না, ওই যে এসি চলেছে, ওই এসিতে ওর ঠান্ডা লেগে গেছে। আমি বারবার করেছিলাম এসিটা বন্ধ করতে, কিন্তু বাচ্চারা শোনেনি। যাই হোক, তো ওই মানে এসি, কারণ আমার বাড়িতে এসি আছে, সত্যি কথা বলতে কি মানে যা এরা হয়েছে, মানে আফটার ডেলিভারি আমি এসির হাওয়া খাইনি। ঠিক আছে, কারণ এর এসি একদমই সহ্য হয় না, এক বিন্দু সহ্য হয় না, মানে এসির হাওয়া খাওয়া মানেই ওর সঙ্গে সঙ্গে ঠান্ডা ধরে যাবে, তারপরে জ্বর জারি শুরু হয়ে যাবে। তো একদম সত্যি তাই হয়েছে, জ্বর হয়েছে, তো মেডিসিন দিয়েছি মোটামুটি, প্রচুর কফ উঠছে, তো কফেরও ওষুধ দিয়েছি, ওষুধ আবার দেবো। এ রে, কাশির ওষুধটা দিয়ে দাও না। তো ওষুধটা দিয়ে দিই, মেডিসিনটা দিয়ে দিই, আর মোটামুটি ওই দেখো দীপ চলে এসছে মেডিসিন নিয়ে। তো কাশির ওষুধটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু একটু কফ একটু হালকা কাশছে, দিয়ে দিচ্ছি, কারণ পরে যাতে আরো বাড়াবাড়ি না হয় সেই জন্য এখন থেকে প্রোটেক্ট করে রাখছি। তো মোটামুটি জ্বরটা একটুখানি কমেছে, এখন হাত পা গরম আছে, আর বাচ্চাকে একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি। আর দীপ আজকে অফিস যায়নি, অফিস যাবে বলেছে, কিন্তু এত বৃষ্টি, এত বৃষ্টি, আর দীপ যায়নি বলে আমার একটু সুবিধে হয়েছে, না হলে আমি দুটো বাচ্চা নিয়ে তো পাগল হয়ে যেতাম। আর আমার মানে জন্ম থেকে এদের একজনের যা অসুখ হবে আর একজনের হবে, হয়তো সোনুর আজকে হয়নি, মানে ও এখন সুস্থ আছে, ভগবান না করুক কিছু যেন না হয়, কিন্তু ও হয়তো আবার কালকে থেকে অসুস্থ হয়ে যাবে। মানে এরকম আমার মানে সবসময় হয়ে এসছে, দুজনে যা কিছু হয় দুজনের একসাথেই হয়, তো ওর হয়নি, ওর হয়তো আজকে বিকেল বা কাল থেকে ওর স্টার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রচণ্ড সমস্যা, মানে একজন বাচ্চার যদি কিছু হয় আর একজন বাচ্চা, কারণ যেহেতু ওরা যমজ, তো একটা বাচ্চার যা হবে আর একটা বাচ্চার তাই হবে, তো এতদিন তো তাই হয়ে এসছে। তো তোমরা একটু প্রে করো যাতে তিন্নি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার তিন্নি ছোনা একদম চুপ হয়ে গেছে, তিন্নি ছোনা, তো সেই জন্য আমি আর দীপ মিলিয়ে একটু ওদের সাথে খেলার চেষ্টা করছি, একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি, যাতে বাচ্চা একটু মানে মনটা একটু ওদের যাতে ভালো হয়, বেশি ঘ্যান ঘ্যান না করে। আর বাচ্চারা বুঝতে পারছো শরীর অসুস্থ, একটু ঘ্যান ঘ্যান হয়ে যায়, তো সেই জন্য আমি আর দীপ মিলে চেষ্টা করছি যাতে একটু বাচ্চারা খেলে, বা ওদের সাথে একটু খেলার চেষ্টা করছি, মজা করার চেষ্টা করছি, যাতে ওরা একদম মানে বোর ফিল না হয়। তো চলো আজকে কি শেয়ার করতে পারবো কি না শেয়ার করতে, জল খাবে? তুমি কাশির ওষুধ খেয়েছো না বাবা? কাশির ওষুধ খেয়ে জল খেতে নেই, একটু পরে জল দেবো, 10 মিনিট চলে যা, তারপরে জল দেবো। তো জানি না কি আজকে শেয়ার করতে পারবো না করতে পারবো, জানি না, যতটা পারবো শেয়ার করবো, কারণ একে সবসময় কোলে নিয়ে থাকতে হচ্ছে, তারপরে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম আমাকেই করতে হচ্ছে, আর দীপের কাছেও যাচ্ছে না খুব একটা, ওই জ্বর কিছু হলে অসুস্থ হলো আমার কাছ থেকে ছাড়া ও কারোর কাছে যাবে না, ও এত একটু অচুপ হয়ে গেছো তুমি। তো চলো চলো এবার শেয়ার টেয়ার করি, কি শেয়ার করবো বুঝতে পারছি না, আর কতটা শেয়ার করবো সেটাও বলতে পারছি না। তো চলো আমি চেষ্টা করবো যতটা পারি শেয়ার করবো। চলো দেখো, গায়ে কিছু নেবেও না, গায়ে কিছু নেবে না, গায়ে গায়ে চাপা দিয়ে দেবো, গায়ে কিছু নেবে না, ওই দেখো গা থেকে সব খুলে দেবে, ওই দেখো সব খুলে দিচ্ছে। আচ্ছা তুমি বলে দাও তো তোমার জ্বর হয়েছে, এই দেখো তিন নিয়ে হাসছে, বলে দাও তো তোমার জ্বর হয়েছে কিনা। আসো না, জানালাটা খুলে দেবো বাবা, দুটো খুলে দাও, পাথর দিয়ে দাও, পাথর দিয়ে দাও। তো তিন্নি একটু বলে দাও তো বাবা, তিন্নি বলে দাও তোমার জ্বর হয়েছে, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। তো সেই জন্য আজকে হয়তো এদের অতটা অ্যাক্টিভিটি দেখতে পারবে না, আর চেষ্টা করছি যাতে এদের সাথে একটু খেলা যায়, আমি আর দীপ মিলে একটু চেষ্টা করছি এদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? চলো সোনুর দিকে দেখো, সোনু দীপের কেমন মজা করেছে দেখো, এই দেখো, ওই দেখো কেমন মজা করেছে দেখো, বেল্টটা পরে না, এই দেখো আমার দীপের বেল্টটা নিয়েছে, বেল্টটা পরবে এবার, না বেল্ট তুই কোথায় লাগাবি, প্যান্ট কই, শোনো আ শোনো, তিন্নির মনটাকে ভালো রাখার জন্য আমরা এরকম করছি, যাতে ও
একটু নিজেকে একটু কমফোর্টেবল ফিল করে। জ্বর হয়েছে তো, তো সেই জন্য একটু জ্ঞান জ্ঞান করছিল, এখন একটু জ্বরটা একটু কমেছে বলে সেই জন্য উঠে দাঁড়িয়ে এইগুলো করছে। সোনু দেখেছে, সোনু পায়ে মোজা পড়েছে, আর সেই জন্য ও পাপাকে বলছে আমাকে জামা পরিয়ে দাও। এই দেখো তিন্নি কি তো কি সুন্দর লাগছে, পরি লাগছে পরি। আর সোনুর দিকে দেখো, তিন্নি তুমি পরি সেজেছ? হ্যাঁ আমাকে জামা পরে যাও, তুই আর কি জামা পরবি রে। এটা কি পুজোর ফ্যাশন, কালী পুজোর ফ্যাশন দেখে নাও, তিন্নি কালী পুজোর ফ্যাশন দিয়েছে। ধুর তাকে কত বড় প্যান্ট ফোটাতে দেখ, দেখ ওই না দীপের কাজ নেই, এই সব সকালে নিয়ে বসেছে। এই দেখো দূর, কোন দেশ থেকে এসছে রে সোনু, তুই কোন দেশ থেকে আসছিস? ইয়ে বাবা, এই দেখো দু কোথায় প্যান্ট পরে বেটা, তুমি তো প্যান্টটা শুধু দেখো। প্যান্টটা দেখে না বা তোমরা, এই প্যান্টটা নাকি দীপ বেল পরাচ্ছে ভাবো। বস্তা 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 হয়ে গেছে তোর পুরো, দেখ ওই দেখো এটা কি পোশাক তোর, কালী পুজোর ফ্যাশন। সোনু একটু দেখ, সোনু একটু এইদিকে দাঁড়া, সোনু আমার রুমালটা রাখছে, আ বাবা রুমাল রাখছে দেখো বাবা। না এবার গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো সবাইকে জিজ্ঞেস করো বাবা আমাকে কেমন লাগছে, জিজ্ঞেস করো। গাউন পড়েছে তিন্নি, গাউন পড়েছে, আর সোনু কি পড়ে, এই সোনু এই তোমরা জিজ্ঞেস করো যে আমাদের কেমন লাগছে, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো, নাহলে প্যান্ট খুলে নেবে কিন্তু বাবা, জিজ্ঞেস করো কেমন লাগছে আমাদের, তিন্নি জিজ্ঞেস করে না, বলো কেমন লাগছে আমাকে, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো জিজ্ঞেস জিজ্ঞেস করো। সোনুর দিকে দেখো একবার, লিটিল জনি লাগছে তোকে, আমার ফোন নিয়েছে দিদাইকে, ফোনটা কটা তো দিদাইকে, ফোন লাগাও দিদাইকে, ফোন করো দিদাইকে, ফোনটা লাগাও লাগাও দিদাইকে, ফোন লাগাই দি দিদাইকে, বলো হ্যালো দিদাইকে, ফোন বল তুমি কখন আসবে বলো, আইলে কখন আসবে বলো, হ্যালো আমি জামা পরে নেছি, আমি গাউন পরছি, তুমি দেখবে না বলো, পাপার জামা পরছি গাউন পরছি, আমি তুমি দেখবে না, বলে এসো তাড়াতাড়ি
চলো আজকে বাবা বাবা।